2016 সালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে টিএসআর এর ইএফ পদে 372 জন ক্যান্ডিডেট ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত হন, কিন্তু আজ পর্যন্ত নিয়োগপত্র হাতে পাননি তারা। তাই বুধবার সকালে সিএম এর দ্বারস্থ হন তারা। 2016 সালে টিএসআর এর ইএফ পদে নির্বাচিত হয়ে দীর্ঘ দুই বৎসর ধরে বামফ্রন্ট সরকারের বিভিন্ন আধিকারিক ও মন্ত্রী বাহাদুরদের দ্বারে দ্বারে ফিরেছেন রাজ্যের বিভিন্ন জেলার 332 জন যুবক। বামফ্রন্ট সরকারের মধ্যমণি মানিক সরকারের সাথেও দেখা করেছিলেন কয়েকবার, কিন্তু শুধুমাত্র 2018 বিধানসভা ভোট বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যে মানিকবাবু নিজেও তাদের সাথে নিষ্ঠুর ছলনার আশ্রয় নেন। তাদের মধ্যে অনেকেই আজ বয়স উত্তীর্ণ, তাই নতুন করে ইন্টারভিউ দেওয়ার সুযোগও হারিয়েছেন তারা। তাই বুধবার সকালে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করেন তারা। একটাই প্রার্থনা, তাদের চাকরি দিয়ে দেওয়া হোক। দীর্ঘদিন বামফ্রন্ট সরকার কর্তৃক প্রতারিত হয়েছেন তারা, তাই রাজ্য সরকার তাদের প্রতি যাতে একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দেন, এই আবেদন নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর দ্বারে। বিগত সরকার দুই বছর ধরে দিমু দিচ্ছি করে আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আজ 2018 হতে চললো, কিন্তু স্যারের কাছে হ্যার বিগত সরকারের কাছেও চারবার স্যারের কাছে দেখা করেছি, কিন্তু দিমু দিচ্ছি রাজনৈতিকভাবে আমাদেরকে নিয়ে খেলাধুলা করা হয়েছে। কিন্তু আমরা বেকারা কী করেছি? আমরা তো বেকারা কোনো রাজনৈতিকভাবে আমরা তো এসেছি না। আমরা যখন ইন্টারভিউ দিয়েছি তখন কোনো রাজনৈতিকভাবে কে ও কী পলিটিক করে বা কে কোন পলিটিক করে সেটা বিষয় দেখে না, কিন্তু যে সবাই চাকরি নিতেই তো এসেছে, সবাই ইন্টারভিউ দিয়েছে। কিন্তু আজকে আমরা এই স্যারের কাছে আমরা অনুরোধ করবো, স্যার আমরা এটা যাতে দিয়ে আমরা চাকরিটা যাতে দিয়ে আমাদেরকে মানে নতুন সরকারের কাছে আমাদের চাকরিটা যাতে দিয়ে দেয়, স্যারের কাছে আবেদন করবো যাতে দিয়ে দেয়, আমরা যাতে আর হয়রানি না হয়। 10,323 মতো এদেরও পাশে আছি বলে সর্বশান্ত করার পথে নিয়ে যেতে চেয়েছিল রাজ্যের বামফ্রন্ট সরকার, কিন্তু নতুন সরকার কী পদক্ষেপ নেয় সেটাই লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।